ভালোতে ভালো আমরা কিন্তু খারাপ হতে জানি। আমরাও যদি কেউ আমাদের পুরে গায়ে পড়ে ঝগড়া করে আমরাও তার উত্তর দিব। এই সন্ত্রাসীদের হাত থেকে সাধারণ মানুষ বাঁচতে চাই। মহানগর সভাপতি ব্যাপারে আমি আর বলতে চাই না, উনি ছিলেন বাকশালী, ওনার ফ্যামিলি আমি আমি আপনাকে প্রমাণ দিও, যারা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করে না তারা জামাত শিবিরের পরিবার। উনি কি বললেন, এদিকে আমাদের সাধারণ নেতাকর্মীরা কিছু আসে যায় না, উনি বাকশাল, উনি একসময় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন। আমরা পরিবর্তন চাই, আমরা এই সন্ত্রাসীদের হাত থেকে সাধারণ মানুষ বাঁচতে চাই। আমরা আসলে বরিশালের যারা শান্তিপ্রিয় মানুষ, যারা দীর্ঘদিন এই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত, তারা সবাই নৌকা বাঙ্কার ব্যাপারে ঐক্যবদ্ধ। একটি কুচক্রি মহল এটা অন্যায়ভাবে, আপনারা জানেন, অন্যায়ভাবে গায়ে পড়ে ঝগড়া বাজাতে চাচ্ছে, এটা আপনারা বরিশালবাসী সবাই জানেন। আমরা এই ব্যাপারে, আমরা যেহেতু আমরা আইনে বিশ্বাস করি, সাধারণ মানুষ আমরা, কিন্তু তারা যদি কোনো বেশি কোনো অন্যায় করেন, প্রশাসন কাছে আমরা এর দাবি রাখবো। এবং আমরা কিন্তু একটা যে আমরা ভালোতে ভালো আমরা কিন্তু খারাপ হতে জানি। আমরাও যদি কেউ আমাদের পুরে গায়ে পড়ে ঝগড়া করে আমরাও তার উত্তর দিব। আমরা আসলে কিন্তু নির্বাচনী আইন মেনে আমরা কাজ করছি, আমরা তো নির্বাচনী বিধিতে আছে কোনো শোডাউন, আমি শোডাউন দিলে আমাদের চেয়ে বেশি বড় শোডাউন কেউ দিতে পারে নাই এই বরিশালের শহরে। আমরা আইন মেনে আমরা কিন্তু এখন ক্যাম্পিং করছি, আমরা কিন্তু শোডাউন দিচ্ছি না, আমরা মানুষের বাড়ি বাড়ি যাচ্ছি, দাঁড়ে দাঁড়ে যাচ্ছি। না, আমরা শঙ্কিত না, একজন স্বতন্ত্র প্রার্থী না, একাধিক স্বতন্ত্র প্রার্থী আছে এই আসনে। আর স্বতন্ত্র প্রার্থী না শুধু, অন্যান্য মার্কানিয়া যে সকল প্রার্থী আছে, সকল প্রার্থীদের কাছে ব্যাপারে আমাদের সমান গুরুত্ব, আমরা সমানভাবে তাদেরকে চিন্তা করি। আমি বিশ্বাস করি যারা আওয়ামী লীগ করে তারা সকলে নৌকার দিকে আসবে। না না, হুমকি মনে করবো কেন, রাজনীতির মাঠে আমরা কাউকে কোনো হুমকি মনে করি না, তাদেরকে আমরা প্রতিদ্বন্দ্বী মনে করি। Tabii ki uzun.